চাঁদের বুড়ি চরকা কাটে, রোটে গেছে মাঠে ঘাটে, সোনার কাঠি রূপার কাঠি, মিথ্যা সবই কিন্তু খাঁটি, গাল গপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু, মনে যদি লগে। দিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে দিল, আজ গবি সব ব্যাপার সেপার, কান নিয়ে যায় চিল, সেই জীবনের খোঁজ পাইতে সাধ যদি জাগে। চটাম ঘরে আইসো বন্ধু, দিন ফুরাই বার আগে, চটাম ঘরে আইসো বন্ধু, মনে যদি লাগে। আপনি কি করছো তাল্লাই জানে? এই মাইয়ার যদি এমন কিছু হয় তোমার বাপের চেহারা যদি তোমার আপসাপসও মনে থাকে, তাহলে সে সামনে আসার সাথে সাথে চেহারাটা ক্লিয়ার হয়ে যাবে। অন্য কাউরে তো তোমার বাপ মনে করার কোন প্রশ্ন ওঠে না। আমি কেন এই লাইনে যাই নাই এটা আমি অরে করে দিছি। শোনো, আমি যদি এই লাইনে থাকতাম তাহলে রাজমণি সিনেমা হল বন্ধ হইতো না, হ্যাঁ উত্তম কুমারের মতো ব্যাটিং করে দিতাম। কি হইলো দেশে, হ্যাঁ সিনেমা হল বন্ধ হয়ে যেতেছে একটার পর একটা। না আসলে মোহন, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুঝুন, তোমার মতন এরকম মেধাবী ছেলেদের দরকার ছিল। হ্যাঁ শোনো দুলাভাই, এই পরিস্থিতি দেখে কান্দ না। হ্যাঁ বাংলা ছবির এখন যে দশা হয়েছে, আহারে আগে কি সুন্দর ছবি দেখতাম, হলে যাইতাম, এক একটা ছবির ডায়লগ কি সুন্দর ছিল। চৌধুরী সাহেব ক্ষমা করবেন আমাকে, আমি হয়তো গরিব হতে পারি কিন্তু আমারও একটা মান ইজ্জত মান সম্মান আছে। আর এখন কি কয় ইন্সপেক্টর, এখন শুনলে অনেক বিরক্ত লাগে ভাই। ওই সময় রাজ্জাক, শাবানা, ববিতা মানে এদের ছবি দেখলে, যখন ওই যে মাইকে পাবলিসিটি করতো আমাদের ফেনি দুলাল সিনেমায়, ভাই সব অদ্য শুভমুক্তি ফেনি দুলাল সিনেমায়, কামাল আহমেদের মনে করো কি যেন যাক ছবিটার নাম বলে গেছে, আপন জন, এরকম ছবি মানে আমি এইরকম শুনে হলে দৌড়ে গেছি, গিয়া রিসার পিছনে পিছনে গিয়া আস্তে হলে ঢুকে গেছি। আর এখন আজকাল মানুষ হলে যায় না, ছবি দেখে বাদ দিয়েছে, কি দেখবো নাই তো। না সেটাই, কিন্তু আপনি যে অভিনয় স্টাইলটা দেখাইছে, ওই এরকম চলতে থাকলে হল আরো বন্ধ হইব। আমি চিন্তা করতেছি যে নাইমা যাবো কিনা, কিন্তু নায়িকা আমার পাশে দাঁড়ানোর মতো নায়িকা করি, নায়িকাই তো নাই। হ্যাঁ তোমার হাইটের নায়িকা তো দেখতেছি না ম্যাডাম, বোম্বেতে চলে যাবো। আমার কাছে মনে হয় কি একটা ভ্যারিয়েশন দরকার। আচ্ছা একটা ডিফারেন্ট অন্যরকম নায়িকা তো দেখলাম অনেকদিন, আবার আগের আমলে ফিরে যাওয়া উচিত। যেমন মনে করেন যে সিনেমায় নামলাম, আপনার নামলাম, ছেলের পাট আপনি গাইবেন, আপনার নায়িকা আমার। মোহন তুমি যা কইলা, আপনি ছেলের পাট খুব ভালো করবেন তাই না? হ্যাঁ কারণ গরজামাইটা কিন্তু ম্যাক্সিমাম ছেলি হয়ে যায় দীর্ঘকাল থাকতে থাকতে। এই যে দেখছি খোঁজামারি কথা কর কেন, আপনাকে ফাঁকি দেবো কিসের জন্য? আপনার কিসের জন্য বিশ্বাস হচ্ছে না যে আমি ওখানে যাইনি? আপনাকে এই যে দেখেন ভিডিও সহ ফুটেজ দেখাবো আপনাকে, দেখেন ভিডিও। হ্যাঁ দেখেন ভাই, এত বড় একটা কাজ করেছি, এটা একটা ভিডিও রাখবো না, এটা নমুনা রাখবো না, ডকুমেন্টেশন রাখবো না,
আচ্ছা ঠিক আছে দেখেন। আপনি কোনটা? কি গাধা কিসে মেয়ের সাথে কথা বলছে? আমি কোনটা? মানে আমাকে এখন চিনবা কি করে? আমি কি ওখানে কি এই ড্রেস পরে যাবো নাকি লুঙ্গি হাফ প্যান্ট পরে যাবো নাকি? এর জন্য আলাদা ড্রেস আছে, ওই সব পোশাকের জন্য বোঝা যাচ্ছে না। অবশ্য বোঝার একটা উপায় আছে, সে উপায়টা মেনটেন করলে পরেই বুঝতে পারে। কি উপায়? ওই ধরেন যে আপনি যদি এটা এটাকে বলে কি ওজন এবং আয়তন পদ্ধতি, আপনি যদি আমার ওই আয়তন কালেকশন করে মানে সংগ্রহ করে যদি আপনি দেখতে পান, তাহলে পরে ছবির সাথে মিলিয়ে দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এটা আমি কিনা। আপনার আয়তন আমি কিভাবে সংগ্রহ করবো? ও বাবা, সেটাও আমাকে বোঝাই দিতে হবে। কি ঝামেলা, শাস্তি না তারপর বোঝাই দিচ্ছে। আসেন, ওই যে আপনাকে মনে করেন, না না না, আপনি ভাববেন না যে আমি আপনাকে আলিঙ্গন করতে যাচ্ছি, ওরকম ইচ্ছা আমার নেই। এটা হচ্ছে কি যে আপনি আমাকে জড়ায় ধরি পরে আয়তনটা বুঝতে পারবেন, তারপর তুলির মনে করে ওজন বুঝতে পারবেন, তাহলে পরে আপনি মিলিয়ে দেখবেন যে মিলে গেছে। আশেপাশে এক বাড়িতে মাথা ফাটবে এরকম কোন লাঠি দেখা যাচ্ছে? আমি স্যাটেলাইট থেকে দেখতে পারি আছে কিনা। কি করবেন বলেন তো দিদি? আমি একবার স্কুলে একটা ছেলের মাথা ফাটাইছিলাম, স্যারের চেয়ার আছে না, চেয়ারের পায়া ভাঙ্গা তারপর দিলাম একবারে, তারপর যখন মাথাটা ফাইটে গেল তখন আমি দেখলাম যে মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। না আমার মাথা তো কোনো সমস্যা না, আমি তো বলতে পারছি, এই যে মাই নেম ইজ কাউসার সব বলতে পারতেছি। জি, এই জন্য আপনারটা আগে ফাটাবো, বেশি বলার লোক আমি আরো দু চোখে দেখতে পারি না। স্যাটেলাইট ডাক দিল বল। হ্যাঁ যান স্যাটেলাইট। আসল যেন কথা কার, এখন লাঠির কথা শুনে দৌড় দিচ্ছে। আমি জানতাম যে তোমাকে কপাল টিকায় গ্রামের ভাত উঠে গেছে, আর যখন কপাল থেকে ভাত উঠে যায় তখন সেই গ্রামে আর থাকা যায় না, বাইরে যেতে হয়। যাও সোজা এই যে রাস্তা, রাস্তা ধরে বাইরে যাও। যাও যাও। এক্সের ঠিক কথা বলছেন, অরিজিনাল কথা বলছেন আপনি যেটা বলছেন, তাই না? আপনি যেটা বলবেন সেটা তো ঠিক। আপনি কি আর নাদান? আমরা তো পাইছি মানুষ, আমরা তো নাদান, আপনার কথা তো ভুলিতে পারে না, ভুল তো আমাদের হইবে, আপনার নাদান না হইবেই। বাড়তি কথা বলবা না, একদমই না। আমি বুঝতে পারতেছি না তোমাদের দুইজন পুলিশে না দিয়ে এইভাবে ছাড়ি দিছে কেন? বুঝতে না পারার তো কিছু নাই, এখানে আমি সকলেই জানে যে আপনার চাচা আমার মারে বিয়ে করেছিল, আর সেটা বুঝিও কারো কিছু করার নাই। তারও একটা স্পেশাল কারণ আছে, সেটা হচ্ছে আমার ভাই মোহন। মোহন ভাই হচ্ছে এই গ্রামের স্পেশাল সাটামবাজ, সাটাম গো চালায়, সকলেই সাটাম শুনতে যায়। এখন যদি সাটাম শুনতে যায়, যদি আমাকে পক্ষে যদি বেশি লোক দাঁড়ায় তাহলে আমার ভাই কষ্ট পাবে, সেজন্য আমাদের পক্ষে লোকজন কম দাঁড়াইছে, জাস্ট এটাই আর কি। এক পিস এক পিস, পৃথিবীতে এক পিস এই জিনিস আর পাওয়া যাবে না যে ভাই তার ঘর দিয়ে বাইর করে দিচ্ছে, তার ভাইয়ের প্রশংসা করতেছে, আচ্ছা কারিগর এক পিস বানাইছে, এরপর কারিগর নিজেই মজিক আছে। এই এবার তোমরা নাটক বন্ধ করবা, তোমার বউ হইতেছে এক নম্বরে নাটকবাজ মাইয়া। নাটকবাজ না হইলে কি অন্যের বাপ রে নিজের বাপ বলে দাবি করতে পারে? কার যে কি বাপ আর কার যে কোন সন্তান সেইটা টের পাইবে না, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আসলে কি মোহন তার বাপের সম্পদ কি না সেইটাও বাইর হয়ে যাইবে। এই কি কইলা? মোহন তার বাপের মানে তোমার শ্বশুরের সম্পদ কিনা মানে কি? এখন এইটা তো আপনারা বিশদ বিস্তারিত বুঝাইতে হয়, এটা একটা প্রক্রিয়া, এটা মেডিকেল সায়েন্স বাইর করছে, ওই যে আমেরিকার বিজ্ঞানীরা অনেকে বৈশ্য বাইর করছে, এটা ডিএনএ টেস্ট বলে, মানুষের শরীরে দিয়ে যেমন তার বই আর তার এবারে তার বাপ যে মেটে গেছে হাড্ডি গুড্ডি কোনো সমস্যা নেই, বিজ্ঞানীরা সেটা তুলে তাদের টেস্ট করে এই একটা প্রক্রিয়া বাইর করবে, তারা অরিজিনাল সন্তান কিনা এই প্রক্রিয়া চলে। তাহলে কি হবে? তোমার শ্বশুরের কবরের উপর যদি আরেকজনের কবর পড়ে থাকে তাহলে তো দুইজনের হাড্ডি গুড্ডি মিলে একটা তালগোল পাকায় গেছে, তখন কেমনে বাইর করবা? আইসে বৈজ্ঞানিক পদ্ধতি শিখাইতে, আমরা কি কম জানি নাকি? হ্যাঁ আমরা সবই বুঝি। এই যাও। না না আপনি বুঝবেন না কেন, আপনার যা জ্ঞান তাতে তো মনে হয় যে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান কিছু একটা, টিচার মিচার বিশ্ববিদ্যালয়ের। এই একদম টিটকারি মারবি না, একদমই না, তোদের নাটকবাজি অনেক হয়েছে, সোজা রাস্তা মেপে চলে যা। আমার এক ফেসবুক ফ্রেন্ড আছে পুলিশ, ওরে যদি একবার তোমাদের ধরাই দেয় তারপর জেলখানায়, আর কোনোদিন বাইর হইতে পারবে না। আচ্ছা জামাল, উনি একজন বাহিরের মানুষ, তুমি ওনার সামনে এত কথা করছো কিসের জন্য? হ্যাঁ সে আমার ভাইয়ের জন্য পাগল, আমার ভাইয়ের পিছে পিছে ঘুরঘুর 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 করে সারাটা দিন, আমার মা একটুখানি তারে পছন্দ করে, কিন্তু মোহন ভাই মোটেও তারে দেখতে পারে না, উল্টো তার উপর বিরক্ত। এ আপা আপনি মনে জানেন না অনেক ঘটনা, অবশ্য আমিও পুরুষ মানুষ, মেয়েদের এত ঘটনা তো আমি জানি না, আমার বউ কিন্তু অনেক কিছু জানে। তুমি অনেক কিছু বলো? অনেক কিছু জানি আমি। বলতো কিছু বলো নাই না? এর আগে এই যে বিয়ে শাদির একটা ফেরকা নিয়ে কি প্ল্যানিং হয়েছে আপনি জানেন? কিছুই জানেন না, কিছুই জানে না। এই যে প্ল্যানিং করছে রুজিনারে দিয়ে বিয়ে করাইবে, পরে রুজিনারে দিয়ে থানায় পাড়াই মামলা করবে, মামলা করলে কি অবস্থা হইতে কি আপনার? কি আপনি কোনো চিন্তা ভাবনা করেন আপনি কোথায় থাকতেন এখন? আন বাড়ির থেকে বের করে দেওয়ার সময় এত কথা আমারে বলতেছিস কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ আমার মনে আবার ভাঙন তৈরি করার জন্য, এত যদি তখন ভালোবাসা ছিল তাহলে এই কথাগুলো আগে বলো নাই কেন? আরে তোমার ভালোবাসা কিডা,
কিটা করছে তোমারে ভালোবাসি, আমরা তোমারে মোটেও ভালোবাসি না, আমার ভাই মোহনও তোমারে ভালোবাসে না, আমিও বাসি না, তুমি আসো বাসো না। আর হচ্ছে কি শোনো, এই প্ল্যানটা আমরা আগে থেকে জানতাম, সেজন্যই একটুখানি কলাম না। এত কথা কেন বলো তুমি, কি সবসময় সব কথা বলো? আপা তাহলে আসি, আবার দেখা হইবেন না? আর দেখা হওয়ার কোনো দরকার নাই। আপনি না বললে তো হইবে না, দেখা হইতেই হবে, অবশ্যই আসবো এবং দেখা সেইটা হবেই। মিষ্টি খাওয়াইতেছি আর দাওয়াত দিতে আইছি, আমার দুঃখ দোষনানার আয়োজন হয়েছে। কিসের আয়োজন হয়েছে? আমি তো অনেক আগেই কলঙ্কমুক্ত হয়ে গেছি, আজকে আমার বাপেও কলঙ্কমুক্ত হয়েছে। মনে আছে যে আমার বাপের কেউ হয় না, এটা প্রমাণ হয়ে গেছে। এই জন্য তোমার মায়েও পাড়ায় পাড়ায় ঢোল পিটাইতেছে, মোহন মোহন ঢোল। তো কি করছো এবার? গলায় কি ছুরি ধরছিলা না মাথায় পিস্তল ঠেকাইছিলা? না, গাছের লোকে বাইন্দা একটা পারমাণবিক বোমা লইয়া জঙ্গি প্লেনে উঠছি, তারপর মাথার উপরে গেছি, কইছি যে বোমা কিন্তু ফালাইলাম। সত্যি কথা কো তো 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 এটা কি তখন আকো? হ্যাঁ এবার দিফা গুলো হয়ে গেছে কেন কি তা? হ্যাঁ প্লেনের মধ্যে পারমাণবিক বোমা লেকে নড়ছে কে? প্লেন উড়তে সমস্যা কি? উড়াইলে তো উড়ান যায়, তাহলে কি সে উড়াইবো? না হেলিকপ্টার টপ্টার লেক কথা আছিল না কি তা? তা আপনার ফ্যামিলির সবাই কি পারমাণবিক বোমার ব্যাপারই নাকি? ওই মি ওই আপনি জানেন না শুনেন না আমার ফ্যামিলি লে উল্টা ফালটা কথা কনকের? হ্যাঁ চুপ করো না তুমি, তুমি চিনো ওনারে? হ্যাঁ সবাই পিটাইতেছো, চুপ যাও এদিকে যাও, যাও বাইরো। আরে আমি মিষ্টি আনছি, আমি না খাওয়াই যাবো। আরে বুঝলাম না, এবারে কেটা জোর করে মিষ্টি খাওয়াইতেছে। আরে তোমারে বললাম না যে তুমি সিন বানা, তুমি কোনো কথা কয় না। ভাইজান মিষ্টি কিন্তু আমার খুব পছন্দ। আপনি বোমা খান, পারমাণবিক বোমা? আমি একটাও খাবো না। তুমি খাবে না কেন? আইজক কাই লোক, তুমি তো আমার শালি বা মামতো শালি। ওই আপনি এনে যাবেন নমাতে বাসতে পারি মানবো? বুঝলাম না, মিষ্টিটা যখন মুখের ভিতরে দিলাম থুতু করে তো ফালাই দিতে পারতাম, সেটা তো দেও নাই, ঠিকই মিষ্টিটা গিলা ফালাইছো। তার মানে কি? ঘৃণা তো করো না, আমার মাথার উপর বাস দিয়ে বাড়িও দিতে চাও? ভাইয়ের মতো নয় না, যেই পাতে খাও এই পাতে সেপ দাও, সেটা ঠিক। আমি ওই আপনি আবার আমার হাজবেন্ডের লোল ঢাপলটা কথা কইতেছেন, কোনো উল্টাপাল্টা কথা কইবেন না, আমার হাজবেন্ডের লোল কইয়া দিলাম এমন করে কি দেখো কি গা? নবাবের বউ না, আমি মাইন্ড করলাম, আমি খুব মাইন্ড করলাম, তোমার লগে আমার বিয়া হইতে হইতে ভাঙিয়ে গেছে। ভাঙিয়ে গেছে মানে আর জোড়া লাগবো না, এটা তো না, বইনের জামাইরে দাওয়াত করলো না, নবাব তো আমার সম্বন্ধই হইব তাই না? হ্যাঁ যাক ভাবি মিষ্টি মুখ করেন, দেখি আপনি কেমন খাওয়াই বংশ। আরে হাবাই তো বংশ, আস্তে আ করেন। আরে মিষ্টি ভালো, মিষ্টি ভালো। আরে আপু এই যা মুখ বন্ধ, ভাবি আপনি চাবাইতে থাকেন কোনো সমস্যা নাই। শোনো চান্দে কলঙ্ক থাকতে পারে কিন্তু মোহনের গায়ে কোনো কলঙ্ক নাই। যান যান বাড়িতে যান, মুকিত কাকুর বাড়িতে আপনার বউ অপেক্ষা করতেছে, সে সম্ভবত মা হইতে যাইতেছে, গিয়া তার সাথে সলা পরামর্শ করেন কিভাবে ছেলে পেলে মানুষ করবেন। আরে কি কও, পোলা তো স্কুলে যাইতেছে, বিয়েই করি নাই আর তুমি বাপ বানায় ফেলাইলা। শোনো আমি ভাবছিলাম প্রমাণ করানোর দরকার নাই কিন্তু এখন বুঝতেছি দরকার আছে, কারণ তুমি আমার বিশ্বাস করতেছো না। কেমনে বিশ্বাস করব? আরে খাও, কোনো অসুবিধা নাই, খাও খেতে থাকো। হ্যাঁ আমি ভাবছিলাম যে দুনিয়াটা উল্টে গেলেও তুমি আমারে বিশ্বাস করবা অন্তত, তুমি কোনোদিন এটা বলবা না, ঠিক না? না বাইজান খাও। একটা কথা কই, এমন একটা সময় হইব আমার জরায় দিয়ে কান মার মাপ চাইবা যে মোহন আমি ভুল করে ভালাইছি, আমার মাপ করে দাও। না আমি সব কে আপনার খাওয়া আবার বংশের মাই এটা তো বুঝিয়ে ফেলাই।
আমি শুনো কি হইছে কি ওই মুকিত কাকু তো বাড়ি আসতে চায় আচ্ছা তোমাদের মধ্যে হইছেটা কি কত মুকিত কাকু তার নিজের বাড়িতে আসার জন্য তোমার অনুমতি যাচ্ছে ঘটনাটা কি কত গ্রামের মানুষেরা কইতো কইতো আমার মুখটা ত্যক্ত হয়ে গেছে মানে বেত হয়ে গেছে এই তোকে না কতবার কইছি আমার হাজবেন্ড রে কাকু কবি না আচ্ছা ঠিক আছে আর বলবো না ওই মুকিত কাকু তো রাস্তা দাঁড়ায় আছে শোনো ওই বাড়ির কি অবস্থা এটা জানার জন্যই আমারে পাঠাইছে খালি চল তারে গিয়ে বলবি আমি হাউমো করে কাঁদছি কই কাঁদো নাই তো কাঁদো ওরে বলত বেটা রে তারে গিয়ে বলবি যে তুই যখন তার কথা আমারে বলছিস আমি চিৎকার পারে কাঁদছি হাউমো করে কাঁদছি ঠিক আছে যা ও আচ্ছা তারপর তারপর আর কি তুই গিয়ে বলবি আমি আপনার জন্য ভাবির আবেগ দেখছি আচ্ছা তোমাদের হয়েছেটা কি কত ঘটনাটা একটু খুলে কত বুঝি নাই তো দূর সাই একটু দমক দিছিলাম এই তোকে গ্রামে পোলাপানের সাহস তো কম কি লেগে কত হ্যাঁ সাহস ছিল আমাকে বাঘের হাটে পোলা পাইনি এই মনে করো জন্মের পর থেকে বাঘের দুধ খেয়ে বড় আর অনেক সাহস ওরে বাপরে তাই নাকি তাহলে কি কইতেছি আমার দেখে বুঝছ না এত কথা না কই যা দেখে লই যা আচ্ছা ভাবি মারবো নাকি মার মনে কর্ম হইডা আমি বুঝমু তোমার ভাইরিকে খালি বলবা আদর করম যাও তাইকে নিয়ে আসো শোনো ভাবি সে আমার সারা জীবন জ্বালাইছে আমি তো ছোট ও তো বড় ভাই এই জন্য আমি কিছু কইতে পারি না তুমি ওরা শাসন করবা তোরে জ্বালাইছে মানে তুই কি মায়া মানুষ নাকি শোনো ভাবি ওই ছোটবেলায় তো আমি স্কুলে যাইতাম তো মাঝে মাঝে যাইতাম না বন্ধু বান্ধবদের সাথে মার্বেল টার্বেল খেলতাম তো ওই আব্বা মাঝে মাঝে কিন্তু টিফিনের টাকা দিত এর মধ্যে একদিন ওই মুকিত কাকু খেলার মাঝখানে এসে আমার কাছ থেকে টিফিনের টাকাটা নিয়ে গেছে কয় যে স্কুলে যাইস না আবার এই টাকা পয়সা দিয়ে কী করবি তো আমি যখন কিছু কইতে গেলাম সে আমার বাধা দিল কয় যে টাকা দেওয়া যাবো না যদি আমি কিছু কই তাহলে সে আমার আব্বারে গিয়ে বিচার দিব যে আমি স্কুলে যাই না কইস কি এই ভাবো মানুষ টাকা এ করে তাইলে তোমার আর কি কইতেছি শোন প্রতিশোধটা তাহলে এবার নিয়ে আনি হ্যাঁ এই সুযোগটা কিন্তু এখন ছাড়া যাবো না হ্যাঁ ছাড়বে কিসের জন্য এই জন্য কইতেছি যা তাড়াতাড়ি যা তোর ভাইটা ডেকে দি যা 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 আচ্ছা গেলাম তুমি রেডি থাকো আমি নিয়ে আসতেছি যা ভাই আপনার বিরুদ্ধে অভিযোগ সত্য ধরেই আমরা এই তদন্ত নামছি এখন আপনি প্রমাণ করেন এটা মিথ্যা আরে ভাই আমার বিরুদ্ধে কোনো খোঁজ খবর না নিয়ে আপনি ধরে নিয়েছেন আমি অপরাধী তারপর সেই জন্যই তো আপনি বলবেন যে আপনি কোনো অবস্থাতেই দায়ী না তাহলে আমি এলাকা যাই ওই চেয়ারম্যানের সার্টিফিকেটটা নিয়ে আসি তাহলে ওই যে আমরা যে ভিডিওতে দেখলাম আপনি মেয়েটাকে জড়ায় ধরলেন এটা যদি অরিজিনাল পিতা না হন আপনি তাহলে কেমনে জড়ায় ধরলেন তারপর আরে ভাই এটা তো আমি অভিনয় করেছি আপনি একটা সত্য ঘটনা নিয়ে অভিনয় করতে পারেন হ্যাঁ আরে একটা মেয়ে তার পিতৃ পরিচয় খুঁজে বেড়াই দিচ্ছে আপনি সেখানে আসলেন অভিনয় করলেন কি বাস্তব কথা হ্যাঁ আরে ভাই এটা তো নাটক না যে আপনি অভিনয় দাঁড়ায় যাবেন এটা একটা বাস্তব ঘটনা আপনি বাস্তব ঘটনা সত্য ঘটনাকে ছোট করছেন খাটো করছেন দেখেন ভাই আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো বোঝে না কোনটা নাটক কোনটা বাস্তব আরে ভাই ওই মেয়েটাকে আমি বুকে জড়িয়ে ধরেছি সবাই ভাবছে ওটা আমার মেয়ে আপনি আমার এলাকায় চলেন দেখেন আমার কটা ছেলে মেয়ে তারপর আর কি এই বেটা এই তারপর আবার কি একটা মেয়ে তার পিতৃ পরিচয় খুঁজে বেড়াইতেছে আপনি সেখানে আসছেন অভিনয় করতে অভিনয় হ্যাঁ আপনি বাস্তব রে গুলায় খেয়ে অভিনয় করতেছেন আপনি বাস্তবকে একেবারে অস্বীকার করতেছেন তারপর এই রাখ তারপর আবার কি আমি তো সবসময় বুঝতে বুঝতে থাকি এইবার একটু ওপেন হবো ওনার বাড়িতে যাব এবং সত্য ঘটনা উদ্ঘাটন করব ঠিক আছে আমি মোহনের সাথে কথা বলি তাকে ডাকি কেন আপনি মোহনকে ডাকবেন হ্যাঁ মোহন নিজেই তো এই ঘটনার অপরাধী না আমাদের চোখে অপরাধী সে তো এই বিচারকে প্রভাবিত করতে পারে না কোনো অবস্থাতেই পারে না পারে আরে ভাই করতে পারুক আর না পারুক সে আসুক সে তো জানতো আপনারা এই জাতীয় মানুষ আপনারা সত্যিটাকে সত্যি ভাবেন না মিথ্যাটাকে আঁকড়ে ধরেন তারপর আর রাগ তোর তারপর এই লোক একটা বাজে লোক এই মিথ্যা নাটক সাজাইছে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ যা কিছু করছে সব নাটক করছে সেটা সে প্রমাণ করুক এবং ওই অভিযোগ অভিযুক্ত হয়েছে সেই অভিযোগ প্রমাণ করুক খণ্ডন করুক সেখানে তার স্বাক্ষর লাগবে স্বাক্ষর নিয়ে নি স্বাক্ষর দিয়ে দাও আরে ভাই কিসে স্বাক্ষর দিব আর কিসে সাক্ষী দিব আমি মোহনকে ডাকছি মোহন
মোহন কোথায়? মোহনকে আমি জিজ্ঞেস করব। মোহন দোস্ত, আর কিছু নাই। কিসের কিছু নাই? এটার মেলা দূর যাইতে হবে, বুঝে গেলে চলবে না। চলো তারপর তারপর আমার মুকিত কই জানি? কি করছে? সত্যি কানছে? হাত মারাত্মক নানান রকম পিঠা বলি এগুলো বানাইতে পারে। ও তুই তো আমার বিয়েতে যাসনি? গেছি। তাহলে দেশনি, কত কি বানাইছিল, কত কি খাওয়াইছিল, বুঝিস না? শ্বশুরবাড়ির ব্যাপার স্যাপার, ওরা অনেক কিছু বানাতে পারে। আরে তোমার বিয়েরটা তো খাইছি, কিন্তু ভাবির হাতেরটা তো খাই নাই। ওরে বাবা রে, খাবি তো, অসুবিধা নাই। তাহলে চলো, আমিও একটু সারপ্রাইজ খেয়ে আসি। চলো, তুই যাবি? হ্যাঁ। আচ্ছা চল, যাতি যাতি তোর ভাবির গুণের কথা বলি। আরে স্বাস্থ্যের কথা কি করছিস? বউটা আসার পরে তো আমার স্বাস্থ্যটা বাইরে। অসুবিধা নেই, যে মুরব্বীদের একটু ভক্তি শ্রদ্ধা করতে হয়। এই ছোটবেলা থেকেই তো, আইসক্রিম থেকে না, তুমি খেয়াল করো নাই মনে হয়। এই গ্রামে মনে করো আমার আশেপাশে তো কোনো সুন্দরী মায়া নাই, আমি সবচেয়ে সুন্দরী। ওই রোজিনার চেহারা ভালোই আছে, কিন্তু আমার ধারে কাছে তো আর না, তাই না? সেই জন্য মনে করো গ্রামের সব ছেলেরা আমার দিকে এমনভাবে চায় থাকে, দুই চোখ না পারলে চার চোখ দিয়ে তাকায় থাকে। আর ও তো মনে হয় আল্লাহ আমাকে দুই চোখ কেন দিছো, আরও অনেক বেশি চোখ দিলা না কেন, এই আক্ষেপও করে। আমি বুঝি, কিন্তু পাত্তা পুত্তা দিই না। এত পাত্তা দেওয়ার কি আছে? আজকাল এইসব হচ্ছে নাকি গ্রামের মধ্যে? ও সাসি, এসব কি কইতেছো? আজকাল হচ্ছে মানে? এগুলো তো ছোটোবেলা থেকে হয়ে আসতেছে, আর সব মেয়ের ক্ষেত্রেই তো হয়। যাই হোক, মানে যেই কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হইতেছে গিয়া, মানে ধরো সাসি, মোহন ভাইয়ের বাড়ি নাই? মোহন আবার ভাইয়া? হ্যাঁ, এখন পর্যন্ত আর কি ভাইয়া সাময়িক, তবে খুব শীঘ্রই আর ভাইয়া কইতে হবে না, মানে সব কিছুই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এই হায়াত মৌত, বিয়া শাদি, রিজিক, দৌলত, ইনশাল্লাহ সবই তো তার হাতে, সব ঠিক হয়ে যাবে। তো মোহন তো বাড়ি নেই, কিছু বলবি? কথা বলছি না, ও যে দেখ, আরে চিন্তা করতে পারবে না, তোর ভাবির কথা আর কি কব। এই যে পিজা বানাইতেছে, আজকে পিজা খাবো। আর আরে বাবা, দেখেছিস আমার বউ? বুঝলাম না, এ বউ এমন ভাব করতেছে যেন কিছুই হয় না। এ বউ তুই চুপ করে আসিস কিছু নেই, মানে পিঠা খাওয়াবি তো, বানা, অসুবিধা নাই। এই জানে আই, তোরে না কইলাম যে তোর কাক করে একটু পরে নিয়ে আসবি? আমি তো এখনো পিঠা বানানো শুরুই করিনি। ওরে বাবা, শেষ করা লাগবে না তো, তুই বানাবি, গরম গরম খাবো, দেখবো না? গরম গরম পিঠা বানানো দেখলে কি আর সারপ্রাইজ সারপ্রাইজ থাকে? থাকে না। ও হো, তাও তো ঠিক, সারপ্রাইজ তো লাগবে। তাহলে কি করা যায় কথা সারপ্রাইজ দেওয়ার জন্য? গামছা দিয়ে চোখ বাঁধে রাখলি, আমি বসে থাকলাম? তা তো করাই যায়। আইজনে আই, যা ঘরের ভিতর থেকে একটা গামছা নিয়ে। তোমার এত বুদ্ধি শোনা আমি তো আগে জানতাম না। হ্যাঁ ঠিক আছিস, গামছা দিয়ে চোখটা বাঁধে না, বান্দার অবশ্য দরকার নাই। শালা বউ এত ভালো ব্যবহার করতেছে কিসের জন্য? ওরা আবার মায়ের ঝড় উঠাবে না তো? আইজনে তুই খারাপ আছিস কিসের জন্য? যা ঘরের ভিতর থেকে একটা গামছা নিয়ে। যা যা তাতি, যা
তোমার তো এত বুদ্ধি শোনা আমি তো আগে বুঝি নাই। ওরে আমি মরল মাতবার মানুষ, আমার মাথায় বুদ্ধি থাকবে না? আচ্ছা বউ, তোর মাথায় তো কুবুদ্ধি নাই তো। তুমি কি যে কো না, কুবুদ্ধি থাকবো কিসের জন্য? দেখো আমি কিন্তু তোমার সারপ্রাইজ না দিয়ে সারবই না, মানে কোনোভাবেই সারবো না, ঠিক আছে? এ ছাড়া গামছা দিচ্ছিস তো কিরে দে। আরে দেও দেও তাড়াতাড়ি দেও। শোন বউ, চোখ খুলে দেখি দেখি নানান পথে পিঠা খাইয়ে পেটটা ভরায় ভালো ভালো একদিন খাই দেয়। তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য একদম পাগল হয়ে আছি, তাই তুমি তাই দেখবা। কোথায় কোথায় গোপন কথা কবে তুই কিন্তু আসিস না, কিন্তু কার পেয়ে যাবো শুনিস তুই থাক। তুমি বুঝি আমার উপর বিরক্ত হইতেছো? শুনে চাচ্ছি, বিরক্ত হয় না, তোমার একটা কথা কই, মনে করো যে ওই এই যে তুমি যে কাজটা করলা, মানে ময়না আর তার স্বামীরে বাড়ি থেকে বাইর করে দিছো, এটা একটা কাজের কাজ করছো। আমার সাথে আসার সময় রাস্তা দেখা হয়েছিল, আমি কইছি এই যে কোনো দিকে নড়ছ না, একদম সোজা রাস্তা ভেবে চলে যা। তুই আর কিছু কবি শাসি, তোমার কি আমার অসহ্য মনে হইতেছে? শাসি আমার উপর রাগ করো না, আমি তো কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, যা ঠিক তাই তো কইতেছি। কো হ্যাঁ যেটা ঠিক সেটা বলতেছিস, বিরক্ত আমি হচ্ছি নে, আবার যে খুব ভালো লাগতেছে তাও কিন্তু না। তুই কিন্তু সেই কাজের কথা কোনো কিছু বলতেছিস না, প্রথমতেই নিজের প্রশংসা করেই যাচ্ছিস করেই যাচ্ছিস। আচ্ছা এই প্রশংসা শুনতে কতক্ষণ ভাল লাগে বল? তুই যদি কাজের কথা বলতিস তাহলে শুনতাম, কাজের কোনো কথা থাকলে বল আমি শুনতেছি। না কাজের কথাই কইতাম, কিন্তু ওই মোহন ভাইয়া তো বাড়ি নাই, তাই না? না তোমার মোহন ভাইয়া বাড়ি নেই, তোমার যদি কোনো কথা থাকে আমারে বলতে পারো, কোনো সমস্যা নেই। আমি বলতেছি তো আমার কথা বিশ্বাস আছে না, ঘরের মধ্যে আবার উঁকি ঝুঁকি মারতেছিস। আরে চাচি তোমার যে ছেলে, জন্ম তুমি দিছো ঠিকই, কিন্তু বাস্তবে চিনি তো আমরা। আমার ঘরে আছিস তো? এই তো আমার তো ঘরে চলে এসেছি, এই যে বিছানা বসো। এই যে দিছো না, আমি এনে বসে থাকবো। পিঠা তাড়াতাড়ি বানা বানা, আমার খবর দিয়ে আমি ছিল। এই তো পিঠা তো তোমার সামনেই আছে, তুমি দেখবে এখন। এই যে এই যে খুব ভালো লাগতেছে এখন। আচ্ছা রে, এই আচ্ছা তুই এই তোরা বসে না বাইরে যেতে, তুই আবার এখানে কিছু দিন আছিস? আরে বাইরে আসতে কিছু দিন কোঠে, আপনি কোঠে আমাকে দেখতে হয়েছেন? আপনি না করেন কোন বিচারে যাবেন, বিচার থেকে এসে আমাকে বিয়ে করবেন? তাদের কোনো মাপ নাই, কোনো রক্ষা নয়। এপা আমি কিন্তু আপনার সাথে কোনো ছলনা করিনি। ছলনা করিস না, মনটা তো দেখবে তোর এক কপ ব্যাখ্যা শেষ করে আলে। না 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 না, আপনি আমাকে মারিয়েন না, আমি আর কথা কবো না, সত্যি সত্যি কথা কবো না। না বউ চা করবে তাই শুনি, তাহলে পাগল হয়ে গেছে, পাগল থামা নিয়ে গেছে, তাহলে তো বাসা থাকবেন না, পরে দেখা যাবে নাকি। এরে বান্ধবীর মায়ের রাখার মধ্যে তো চোখ বন্ধ করে ফেলছি। হ্যাঁ তুই বান্ধবী চোখ ওলা, এই তুই আমার বান্ধবী না, তুই আমার 10 বছর বড়, তুই কইছিস না আমার বড় আপা, তাই না? বড় আপা, বড় আপা, হ্যাঁ একটুখানে মাইয়া তোর বড় আপা গেল, মনটা কইতে চেক করে গলার নিচে নামে হালা কাটটা। ই বারবার কাটি তো, তিনবার কাটিয়ে দিতে গলা কাটে গেলে বাস পারি না রে বউ। জীবনে জীবনে সবচেয়ে বেশি আমি তোরে ভালোবাসছিলাম, আরে তুই কি না? আমি ভালোবাসি কইছে কি, মানে একটা গেম করতে গেছিলাম, ভুল হয়ে গেছে, মানে মাফ করে দে, মাফ করে দেবো, মাফ করে দেবো, তোরে মাফ করে দেবো। হ্যাঁ তুই কি, তুই কি আগের মতো হবি? হ্যাঁ আমার এই চোখের সামনে দিয়ে এই মাইয়ারে হাত ধরে আমার সামনে দিয়ে নিয়ে গেছিলি, তখন মনে আছিল না? হ্যাঁ তখন মনে আছিল না, মুন্ডো করতে চেক করে দুজনে কেরোসিন চেয়ার ধরে আমার চোখের সামনে দিয়ে এই মাইয়ারে নিয়ে যখন যাইতেছিলি, তখন মনে ছিল না? হ্যাঁ মনে ছিল না,
এই আমি যদি ফিট খেয়ে দিতাম মরে দিতাম আর তত করতাম তাহলে কি আমার আগে ফেরত পাইতি পাইতি না ওসে পাওয়ার রাখবে কেন হ্যাঁ আমি চললে গেল তো ভালো হইতো এই দেখ খান হ্যাঁ এটাকে তো লইয়া থাকতি ওরে বাবা রে মুন্ডা যাইতাছে ওরে বাবা রে কি মুন্ডা যাইতাছে আগুন দিয়া কেরাসিন দিয়ে যাইলে আগুন লাগে রে তো কুদু জারে এবো মোহন যা চায় তা করা যায় না এই যে আমার মন চাইছিল একটা গেম করার জন্য মানে তুই তো বিশ্বাস করতে দিলে আমি করতে পারি না কিন্তু বিশ্বাস করে আমার মন চাইছিল এটা মন চাইছিল তার মানে মন চাইছিল ওরে না কইলাম না গেম করতে চাইছিলাম গেম বিশ্বাস কর না তোরে আর কোনোদিন বিশ্বাস করা যাবে না কি করমু হ্যাঁ করমুটা কি তোরে এই ফ্যামিলির পাশে বাইন্দা রাখমু দশ দিন না খেয়ে রাখমু পাশাপাশি বাইন্দাও থাকবি দেখবিও না কথাও দেবি না না খেয়ে তোর মরে দেবি আমার কষ্ট করে তোর মার দরকার নাকি আমি তো মারবো না তাই যা কমু এখন যা কমু তাই করবি হুম যা ছিল বলে আমি মনেও করি নাই সেই কথা আমি রোজিনারে অনেকবার কইছিও কিন্তু সে তো আমার কথা কানেই দিল না রোজিনা আসলে মেয়েটা সারাটা জীবন আমার পিছনে খালি লাগিয়ে রইল মনে করো আমি কইছি যে মোহন রে আমি বিয়া করবো অমনি তারও মোহনরে লাগবো দেহ খালি তার ভাবসাব যাই হোক আল্লাহ যাই করে ভালোর জন্যই করে কোনটা ভালোর জন্যই করলো এই যে মনে করো মোহনের একটা বউ আসলো ভুয়া বউ হইলো কাজে তো দিছে না হইলে মনে করো আমরা দুইজন যখন বউ হয়ে এই বাড়িতে আসতাম কি হইতো দুইজন তো সারাদিন চুলাচুলি করতাম চুল ছিটতাম তারপর দুইজনের কারো মাথায় চুল থাকতো না আচ্ছা আচ্ছা তাহলে যা হয়েছে ভালোই তো হয়েছে তাই না তাহলে আর বলতেছি কি চাষি আচ্ছা কুমকুম এই মেয়েরা তুই হায়ার করে আনিস নি তো ও সাসি সি 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 এটা তুমি কি কথা কইলা হ্যাঁ যার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে তার সম্পর্কে তুমি জানো না বাঙালি নারীর আর যাই হোক স্বামীর সম্মান যাওয়া মানে নিজের সম্মান চলে যাওয়া ও তাই নাকি তা নাই তো আর কি আচ্ছা ওই যে আমার ছেলের বুয়া বউ সেজে যে মেয়েরা আসছিল সে মেয়েরা তো তোদের বাড়ি ওই মুখি তো তো জায়গা দিয়েছে তোদের বাড়িতে আমি না একটা জিনিস বুঝতে পারতেছি না এই যে আমাদের এই বাড়ি নিয়ে খেলাটা আসলে কারা খেলতেছে চাষি তোমার আল্লাহর দোহাই লাগে আমার তুমি এই কথা কেউ না ওই মায়া সম্পর্কে আমি যদি কোনো কিছু যাই না থাকি তাহলে জানি আমার কঠিন শাস্তি হয় আমি যেন কোনোদিন নিজেরা নিজে ক্ষমা করতে না পারি আচ্ছা ঠিক আছে তুই কিছুই জানিস না এখন কি বলবি সেটা বল না চান্স যখন পাইছি তখন কইয়াই ফেলি না এরকম উল্টাপাল্টা বুঝলে তো আর কিছু করা যায় না তারপরে চাষি তোমারে কই মনে করো মোহন রে রোজিনা তো এখন আর দেখতেই পারে না মোহনের নাম শুনলেই থুতু ফেলায় আমি এই কথাটা বুঝি না তুই নাম শুনিস কান দিয়া তাহলে মুখ দিয়ে থুতু আসে কি করে ওর কথা আমার সামনে আর বলিস না তুই না বলতে তো চাই না মোহন হইল গিয়ে একটা পবিত্র ছেলে মানে ওর মত কোনো ভালো ছেলে আছে নাকি তাহলে এই কথাটা তুই রোজিনারে বুঝাইস না কেন পাগল কেউ নিজে পায় নিজে কুড়াল মারে তুমি হইলে মারতা চাষি কইছিলাম তো অনেক কইছি কিন্তু কোনো কাজ হয় নাই আমারই কয় কি জানো তোর যদি মন রে এত ভালো লাগে তোর যদি মনে হয় সে পবিত্র যা তুই বিয়ে করে ফেল তা তুই কি বললি আমি আর কি করব আমি তারে বুঝাইলাম হ্যাঁ তা সে কি বলে সে সে যখন কইল যে মোহন একটা চরিত্রহীন তারপর আমি কইছি তুই জীবনে আমার সাথে কোনদিন কথা কবি না তারপর 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 হো সাসি হ্যাঁ তুমি দেখি ফরিদার মতো শুরু করলা না তারপর কি হলো সেটা বল তারপর আর কি হবে তার তো দেমাগে মাটিতে পাই পড়ে না আচ্ছা একটা কাজ করলে কিরম হয় বলতো মানে তোর সাথে তো মোহনের বিয়ে ঠিকই হয়েছিল ও তখন চাচ্ছে না আমি বরং মোহন রে বলি তোর সাথে যদি বিয়েটা হয় সাসি ছেলের মন ভালো করতে হলে এখন আমার কাটা দিয়ে কাটা তুলতে হবে মারে কুমকুম আমারে মাফ করে দিস তোর মতো একটা সরল মেয়েরে আমি ব্যবহার করলাম সাসি আমার কিন্তু খুব লজ্জা লাগতেছে আমি যাই গিয়া আচ্ছা যা তুই তোর ভাইরে পাঠাই দি সাসি যাওয়ার আগে কি আমি তোমার একটু সালাম করে দিতে পারি যদি পারিস
সাসির দুধের মধ্যে রাখিস। সাসে তুমি তো আমার সাসি থাকতেছো না, মা হয়ে যেতেছো না। শোনো, আমি যেন তোমার মুখে আর এই ধরনের কথা কোনোদিন না শুনি। আচ্ছা ঠিক আছে, বলবো না। এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়ে মুকিতরে পাঠায় দে, ওর সঙ্গে আমার কথা আছে। ভাই জানের যে দশা, নিজেই তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা দেখি কি রে, দাঁড়াই রলি কেন, যা। ভাবি, এ এই শব্দ বন্ধ হয়ে গেল কেন, মরে গেল নাকি? কই মাসে প্রাণ, এত সহজে মরবে না। যেই মায়ের বিয়ে করতে চাইছিল ওই মায়ের পাশে বাইন্দা রাখছি, এমন ভাবে বাইন্দা রাখছি কথাও কইতে পারবে না, দেখতেও পারবে না। খালি অনুভব করবে যে পাশে এক মাই আছে, কিন্তু কোনো লাভ নাই, ফায়দা উঠাতে পারবে না। আচ্ছা 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 আচ্ছা, ভালো ভালো। তাই তুই একটা উপকার করছিস, মানে কামের কাম করছিস, এই জন্য তোর থ্যাংক ইউ। আরে এসব থ্যাংক ইউ ট্যাংক ইউ দেওয়া লাগবে না, বুঝছো? এই যে একটা শিশুর যে টাকা মায়ের খাইছে, এটা যে তুমি প্রতিশোধ নিলা, এটাই তো অনেক বড় কথা, ভালো করছো। তুই আসলে অনেক ভালো রে ভাই, যা এখন তুই তোর কামে যা আর আমি আমার কামে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, গেলাম। না না না, একদমই না, আমি একদম সাইরা কথা কই নাই, একদমই না। এই রকম পোলার মাঝে তার তো কথা শোনাই লাগবে, আমি কথা শোনাই দিয়ে আসছি। কিসের কথা আর কইস না, তুই যেটা কইছিলি সেটাই ঠিক। মোহন কিছুদিনের মধ্যে আব্বা হইতে যাইতেছে, কথাটা শোনার সাথে সাথে আমি সিব্বা কামড় দিছিলাম, কিন্তু মেয়েটা এমন ভাবে কান্নাকাটি করতেছিল আমি মনে করছিলাম সব ভুলে যাব, কিন্তু কারো চোখের পানি সাগর পার দিয়া তুই সুখী হওয়া যায় না। তুই কো মনটা এক্সাইটেছে, সেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যায়। আরে আমিও তো তাই করছিলাম, সেই জন্যই তো আমার মনটা শক্ত। কেন কেন? আরে আমি এখান থেকে চলে গেছিলাম না হাওয়া বদল করার জন্য। ওই যে আগের দিনে সিনেমায় ডাক্তাররা বলতো না যে আপনার মেয়েরে কয়েকদিনের জন্য হাওয়া বদল করে নিয়ে আসেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ও এখন আর সিনেমায় এটা বলে না? না এখন অনেক ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে, তো মনে কর ডাক্তাররা শুধু ওষুধ দিয়া দেয়, এখন তো আর সিনেমায় হাওয়া বদলের কথা কয় না। তুই কি সিনেমা দেখে তারপরে সব সিদ্ধান্ত নিস? আরে না না তা না, কিন্তু অনেক বড় একটা শিল্প মাধ্যম না, মনে কর বাস্তবে সব কাহিনী নিয়ে তো সিনেমা তৈরি হয়। যাই করিস না কেন, এখন কিন্তু আমাদের দুজনের কিছু একটা করা উচিত। না আমাদের কিছু করার দরকার নাই, শোন যা করার সব উপর থেকে হইতেছে। কিন্তু আমার মনে হয় যে এই যে দেখ, আমি আমি যে কয়েকদিন ঘুরে আসলাম হাওয়া বদল করে আসলাম, আমার মন কিন্তু এখন অনেক শক্ত, আমি সব কিছু অনেক শক্ত মনে নিতে পারতেছি। তোরও শক্ত হওয়া দরকার, তোরও হাওয়া বদল করে আসা দরকার, মানে এখান থেকে যাওয়া উচিত, কোথাও থেকে ঘুরে আসা উচিত কয়েকদিনের জন্য। এটা কি সিনেমার ডাক্তারের পরামর্শ? আরে না কি কইলাম, আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে তোরে কইলাম। আমারও তাই মনে হইতেছে, মানে হ্যাঁ মানে মনে না ভুলে গেলে তো আমাদের কিছুই হইব না, তাই না? সেটাই, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা চিন্তা করিস না, মন তো ভাঙেই গেছে, আমার না ভালো লাগতেছে না, আমি যাই রে। হ্যাঁ যাই না রোজিনা রে, যেমন করেই হোক এখান থেকে বাইর করতেই হবে, গ্রাম থেকে বাইর না করতে। আপনার কথাবার্তা কান দিয়ে ঢুকতেছি না মাথার উপর দিয়ে যাচ্ছি, আমি তো বুঝলামই না বিয়েন যে আমি আপনাকে কি করলাম। শোনেন আপনাদের এই গ্রামের মধ্যে আসি আমি, কারো সাথে কোনো রকম নয় ছয় উলট পালট করার চেষ্টাই করি না, আমি তো আমার ওই বন্ডা আর বন্ডার ননদটাক নিয়ে পড়ে থাকতে পছন্দ করি। আরে শুনার সান কিচ্ছু বুঝতে নেই, আপনি কোন জায়গা থেকে একটা মাইয়া ধরে নিয়ে আসছেন? ওই মাইয়ার এখন আবার হুনতাছে আঙ্গুর মুকিত কাকু আবার বিয়া করতে নিয়ে যাচ্ছে। কি বলতেছেন আপনি? হায় হায় রে, সর্বনাশ তো সর্বনাশ আপনার করলাম কিভাবে? সর্বনাশ তো দেখতেছি ঘুরে ফিরে আমারই হলো, আমার বউ আমার থাকতেছে না, আমার বোনটার সংসার ভাঙে যাচ্ছে।
আপনার বউ আপনার বোন নিয়ে আপনি আছেন, হ্যাঁ আং সমাজ আপনাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করতেছেন, এটা বুঝেন না? আরে রাখেন, আমার পুরো সংসার ভেঙে যাচ্ছে, উনি আছে উনার সমাজ নিয়ে। আমি এমনিতে শুনেছি যে ওই ওই ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু সেই বেশি যে এত বেশি এটা আমার কল্পনার মধ্যেও ছিল না। আপনি কি আমার এখন ইপটিজিং করতেছেন? বিএন এটা কি বলেন, ইপটিজিং করবো কি জন্য? আসলে হয়েছে কি, ওই আপনার সম্পর্কে বিয়ে হন এই জন্য একটু ওই মস্কারা করলাম। অবশ্য সুন্দরী মেয়েদের একটা প্রবলেম বুঝেছেন, মানে এদের সাথে একটু কথাবার্তা বললে এরা ওই মানে কথাটা অন্য লাইনে নেবার চেষ্টা করে। হুদাই এত লজ্জা পাইতেছ কেন? লজ্জা পাওয়ার তো কোনো কারণ দেখতেছি না আমি। লজ্জা হইতেছে কেন নারীর ভূষণ, একটু পাইতে দাও। আমি তো তোমার মতো অত বেহায় হইতে পারি। আমি বেহায়াটা তোমার কেডা কইছে? কে কইব বাবা, আমি কইতেছি। শোনো, আমি যে অফার পাইছি না সেটা যদি তুমি পাইতা তাহলে তো খুশিতে নাচা শুরু করে দিত। আমি তো আর নাচতেছি না, শুধু লজ্জা পাইতেছি। তো কি অফার পাই লজ্জা পাইতেছ কাও হুনি? চাষি ভাইজান রে তার সাথে দেখা করতে কইছে। কে? তিল থেকে তাল হয়ে যায়, তাল থেকে তিল, আজ গোবি সব ব্যাপার সেপার কান নিয়ে যায় চিল। ডাল কপ্প হাস্য রসে জীবন চলে স্বপ্ন বেশে, সেই জীবনের খোঁজ পাইতে সাথ যদি জাগে। চটাম ঘরে আইসো মঙ্গল।